আমাদের এই যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইয়াসিন একুয়া ফান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার অনেক অনেক স্বাগতম। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে কিছু মাছের অর্ডার আছে। এর আগেও হয়তো দেখিয়েছিলাম, তো আমি কীভাবে মাছগুলো ধরি আমার আসলে ক্যামেরাম্যান আমি নিজেই। তো এই যে আমি এক প্রান্তে ধরছি, আমি বলছিলাম একটা ভিডিওতে যে শীতের সকালে আসলে এই বড় ট্যাঙ্কে চাইলেও কিন্তু একাই মাছ ধরা যায় না, দুজন ধরতে হয়। তো এই যে ওই প্রান্তে আছে একজন আমার এই ছোটো ভাই, আর এই প্রান্তে আমি আছি। এই যে মশারি দিয়ে আমরা এখন মাছটা ধরবো, তো আপনারা দেখতে থাক আমরা মাছটা কীভাবে ধরি। এই যে মাছটা এখানে লেগে যাবে, একজন ভিডিও করা থাকলে সম্ভবত ভালো হতো যে এইভাবে আমরা মাছটা ধরি। তো আপনারা দেখতে থাকুন, একদম টান টান করে ধরছি। সাইকেল চলি না যায়, ওই ওই শাক দিয়ে মাছ ধরছে, কিন্তু একবারে উঠেছি না। মাছগুলো ঢুকুক, মাছগুলো ঢুকবার সময় দেয়। এই যে আমাদের প্রাকখানা শেষ, এখন আমরা নেটটা তুলে নেব। ঢুকা শুরু দেয়, একবারে উঠেছি না। হ্যাঁ উঠা, আস্তে আস্তে ওই পায়ের মাছটা নিস্তর নিতে পারলে যাক। নিয়ে ওই দিক নিয়ে আয়, এখন কতটুকু মাছ ধরলো এটা আমরা শুটিং করবো। আমাদের এই কয়েকটা মাছ আসছে অনলি, দেখুন এটা হচ্ছে অরেন্ডা গোল্ডফিশ, অলমোস্ট 4 ইঞ্চি সাইজ। এবং এখানে কিছু নর্মাল কোয়ালিটির বাটারফ্লাই আছে, যেগুলো তেলগুলো এখনও বড় হয়নি, সেগুলো প্রসেসিংয়ে আছে, অর্থাৎ এগুলো হাউজে রাখা আছে, এখন আস্তে আস্তে মোটামুটি এগুলো পাখনা ছাড়বে, একটু বড় হবে। হ্যাঁ এগুলো বয়স কম, তো এই হলো ব্যাপার। এখন আমরা মাছ ধরে প্যাকেট করবো আর কি পার্সেলের জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, এরকম আরও ভিডিও আপনারা দেখতে চান কি না বা ভালো লাগে কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি চ্যানেলটি অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মনে চাইলে একটু শেয়ার করে নিজে দেখলেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। এরকম ন্যাচারাল ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।